নমস্কার, আমি সঞ্জীব মণ্ডল। টি সঞ্জীব এম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় বাক্য। বাক্য কী? না, বাক্য জানতে গেলে আমাদের আগে শব্দ জানতে হয়। শব্দ কী? না, শব্দ হলো যখন কতকগুলি বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি। যেমন আম, আ যুক্ত ম, আম, অর্থাৎ এখানে একটা অর্থ, একটা ফল বিশেষ, তাই এটি একটি শব্দ। এরপরে আসি বাক্যে। তাহলে বাক্য কি? না, যখন কতকগুলি শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। বাক্যের দুটি অংশ কি কি? উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কি? না, উদ্দেশ্য হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। একটা উদাহরণ দিই। রাবণ সীতাকে হরণ করেছিলেন, এখানে রাবণ উদ্দেশ্য আর সীতাকে হরণ করেছিলেন এই অংশটা হলো বিধেয়। কারণ রাবণের সম্পর্কে বলা হয়েছে তাই রাবণ উদ্দেশ্য, আর রাবণের সম্পর্কে যে অংশটা বলা হয়েছে সেটা হলো বিধেয়। ক্লিয়ার? তাহলে বাক্যের দুটো অংশ পেলাম, উদ্দেশ্য বিধেয়। এরপর আসি বাক্যের প্রকার। বাক্যের ভাগ সাধারণত তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়ার ব্যবহার হয় তাকে বলা হয় সরল বাক্য। একটা উদাহরণ দিই। আমি বাড়িতে গিয়ে পড়তে বসলে অরুণ এলো, এটি একটি সরল বাক্য। এরপর আসি জটিল বাক্যে। যখন একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য বা অংশ বাক্য যুক্ত হয়ে যে পূর্ণ বাক্য গঠিত হয় তাকে বলা হয় জটিল বাক্য। আমি আবার বলছি, যখন একটি প্রধান বাক্যের সঙ্গে একাধিক খণ্ড বাক্য বা অংশ বাক্য যুক্ত হয়ে যে পূর্ণ বাক্য গঠিত হয় তাকে বলা হয় জটিল বাক্য। একটা উদাহরণ দিই। শ্রাবণী গান গায়, তখন আমি মন দিয়ে শুনি। যদি মন দিয়ে পড়াশোনা করো তবে পরীক্ষায় ভালো ফল করবে। এগুলি গেল জটিল বাক্যের উদাহরণ। এরপর আসি যৌগিক বাক্য। একাধিক সরল বাক্য যখন কোনো অব্যয় দ্বারা যুক্ত হয়, একটি পূর্ণ বাক্য গঠিত হয় তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। আবার বলি, একাধিক সরল বাক্য যখন কোনো অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠিত হয় তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। যেমন, নিতান্ত অতিরিক্ত সুদে একজন ব্যক্তি টাকা ধার দিতে স্বীকার করিয়াছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। এই যে কিন্তু হচ্ছে অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে পূর্ণবাক্য গঠিত হলো সেটা হয়ে গেল যৌগিক বাক্য। এরপর আসি মিশ্র বাক্যে। যখন এক বা একাধিক সরল বাক্যের সঙ্গে এক বা একাধিক জটিল বাক্য যুক্ত হয়ে যে পূর্ণ বাক্য গঠন করে তাকে বলা হয় মিশ্র বাক্য। যেমন, ভালো ছেলেরা প্রতিদিনই বিদ্যালয়ে যায় এবং শিক্ষক মহাশয় যা পড়িয়ে দেন বাড়িতে এসে তাই পড়ে, কিন্তু বাজে সময় নষ্ট করে না। এটি গেল মিশ্র বাক্য। এরপর আসি অন্যান্য ভাগে, নির্দেশক বাক্যে। যে বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বলা হয়। কি বললাম? যে বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বলা হয় সে বাক্যটিকে নির্দেশক বাক্য বলা হয়। যেমন, সে পড়াশোনা করে না, সে পড়াশোনা করে না। এরপর আসি সদর্থক বাক্যে। যে নির্দেশক বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় বা মেনে নেওয়া হয়। আবার বলি, যে নির্দেশক বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় বা মেনে নেওয়া হয় তাকে সদর্থক বাক্য বলা হয়। যেমন, অমিতাভ প্রতিদিন বিদ্যালয়ে যায়, পিন্টু মন দিয়ে পড়াশোনা করে। এগুলি গেল সদর্থক বাক্যে। আর নঞর্থক বাক্য,
যে নির্দেশক বাক্যে কোনো কিছু অস্বীকার করা বা আপত্তি করা হয় তাকে নঞর্থক বাক্য বলা হয়। মহব্বত খা হীন নহে, নিজে খাইনি, একদম মনে নেই, এগুলি গেল নঞর্থক বাক্যে। এরপর আসি প্রশ্নবোধক বাক্যে। যে বাক্যের দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। কেন এই অসন্তোষ, কেন জানতে চাওয়া হলো। মহারানা রাইসিংহ কে না চেনে, এই যে কে না চেনে জানতে চাওয়া হলো, আপনাকে প্রশ্ন করা হলো, তাই এরা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপর আসি অনুজ্ঞাবাচক বাক্যে। যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় বা নির্দেশ করা হয় তাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। আবার বলি, যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় বা নিষেধ করা হয় তাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। যেমন প্রতিবাদ করো না, দয়া করে একটুকু মন দিয়ে পড়ো, বা দয়া করে একটুকু সরে দাঁড়া ইত্যাদি। এরপর আসি ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য। তাহলে যে বাক্যের দ্বারা মনের ইচ্ছা প্রকাশ পায় কিংবা কোনো কিছু প্রার্থনা করা হয় তাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য। যেমন এই দণ্ড মঞ্জুর করুন, আবার তো মানুষ হ, আমায় জীবন দান করুন ইত্যাদি। এগুলি গেল ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্যের উদাহরণ। এরপর আসি বিস্ময়বোধক বাক্য। যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, ক্রোধ প্রভৃতি, কি কি বললাম, আনন্দ, দুঃখ, ঘৃণা, ক্রোধ প্রভৃতি আবেগ প্রকাশ করা হয় তাকে বলা হয় বিস্ময়বোধক বা আবেগ সূচক বাক্য। যেমন বাহ, কি চমৎকার দৃশ্য, বাহ, কি বিরাট সাপ ইত্যাদি। এরপর আসি সন্দেহবাচক বাক্য। যে বাক্যের দ্বারা বক্তার সংশয় বা সন্দেহ প্রকাশ করা হয়, কি বললাম, যে বাক্যের দ্বারা বক্তার সংশয় বা সন্দেহ প্রকাশ করা হয় তাকে সংশয়াত্মক বা সন্দেহবাচক বাক্য বলা হয়। যেমন হয়তো মধু স্টার নম্বর পাবে, হয়তো এটা সন্দেহ রয়ে গেল, পেতেও পারে আবার না পেতেও পারে স্টার, তাই বলা হলো যে হয়তো মধু স্টার নম্বর পাবে। অভিজিৎ বোধ হয় মন দিয়ে পড়াশোনা করে না, এই যে বোধ হয় এটা সংশয় থেকে যাচ্ছে, তাই এরা হলো সংশয়াত্মক বাক্য বা সন্দেহবাচক বাক্য। ব্যাস আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।